এই মুহূর্তত ব্রেকিং নিউজ দিব ওলাইছো, শীঘ্রে স্বাস্থ্য বিভাগত 1000 নার্সৰ নিযুক্তি দিয়া হব। আর এই কথা স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 1000 নতুন নার্সক স্বাস্থ্য বিভাগত দিয়া হব নিযুক্তি। এই মুহূর্তর ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো, এসপ্তাহের ভিতরতে 1000 নার্সর নিযুক্তির কথা ঘোষণা রাজ্য সরকারের। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর স্পষ্ট ঘোষণা যে এটা সপ্তাহের ভিতরতে 1000 নার্সক নিযুক্তি দিয়া হব। কোভিড হাসপাতালের অভাব নহয়, চিকিৎসক নার্সর জিএমসিএইচর পুরনি পার্কিংত 200টা নতুন আইসিইউর বিছনার ব্যবস্থা করার কথাও ঘোষণা। কোভিড হাসপাতালখনত 40গৰাকী চিকিৎসকে ইতিমধ্যে সেবা আগবঢ়াই আছে। তার সকলোতকৈ ডাঙর খবরটো হল যে স্বাস্থ্য বিভাগের ফলপ্রা স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা যে 1000 নতুন নার্সর নিযুক্তি এটা সপ্তাহের ভিতরতে রাজ্য সরকারে করব, রাজ্যের স্বাস্থ্য বিভাগে করব। এই বৃহৎ ঘোষণা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর যে অনাগত এটা সপ্তাহের ভিতর অর্থাৎ 7টা দিনের ভিতর 1000 নতুন নার্সর নিযুক্তি রাজ্য সরকারে করব। আমার হাতত মন্তব্য আহি পড়েছে কেশব মহন্তর, মন্তব্য আগবাইছে 10জন ডক্টর, ক্রিটিক্যাল কেয়ার নার্স, এই গোটেখিনি ঠিক করা হয়েছে। আমি এতিয়া প্রায় 1000গৰাকী নার্স এই সপ্তাহের ভিতর আমি অ্যাপয়েন্টমেন্ট দিম, গতি নার্সর কোনো অসুবিধা নাই। আমি ডক্টর সকলো আমি যত যত যা 10 দিনের আগত অ্যাপয়েন্টমেন্ট দিছিল প্রায় 500 ডক্টর, তেখেতসকলের বহুত কাম ইয়াত কর্তব্য গতি হবলৈ ইয়ালৈ আমি নিযুক্তি দিছি। গতি ডক্টর নার্স কোনো কারো কোনো অভাব নহয়, এটু নিশ্চিত থাকক। এই 200খন বিছনাযুক্ত আইসিইউ আপনাদের সকলে আজি দেখিলে কাম সম্পূর্ণ হয়েছে। ইয়াত যেটো অক্সিজেনের কারণে এলএমও স্থাপন করা হয়েছে, এই সকল ঠাইতকে সর্ববৃহৎ ATKL। আমার বাহিরত 20KL 10KL আছে। এই ট্যাঙ্ক, এই যেটো ট্যাঙ্ক, এই ট্যাঙ্কৰে 15 দিন আইসিইউ চলিব পাৰিব। 15 দিনের ভিতর আকো আমি ফিলআপ করব। ইয়াত যি ব্যবস্থা করা হয়েছে আমার কাম সম্পূর্ণ হয়েছে, যদিও আমি মুখ্যমন্ত্রীরপরা সময় বিচারিছো, যদি 1 জুলাই তারিখে মুখ্যমন্ত্রীয়ে সময় দিব পাৰে, সেইদিনা ডক্টরস ডে, সেইদিনাই আমি এই কামর শুভারম্ভ করি। এই আইসিইউ রাইজর বাবে মুক্তি করে দিই। ইয়াত সংখ্যা তেখেতসকলে উলিয়াইছে টোটেল কিজন ডক্টর, ক্রিটিক্যাল কেয়ার নার্স, এই গোটেখিনি ঠিক করা হয়েছে। আমি এতিয়া প্রায় 1000গৰাকী নার্স এই সপ্তাহের ভিতর আমি অ্যাপয়েন্টমেন্ট দিম, গতি নার্সর কোনো অসুবিধা নাই। আমি ডক্টর সকলো আমি যত যত যা 10 দিনের আগত অ্যাপয়েন্টমেন্ট দিছিল প্রায় 500 ডক্টর, তেখেতসকলের বহুত কাম ইয়াত কর্তব্য গতি হবলৈ ইয়ালৈ আমি নিযুক্তি দিছি। গতি ডক্টর নার্স কোনো কারো কোনো অভাব নহয়, এটু নিশ্চিত থাকক। আর সরু সজায় যেহেতু হসপিটাল 300 বিছনাযুক্ত হসপিটাল আরম্ভ হয়েছে, তার লগে লগে আমার শিঙিমারি MMC আর আয়ুর্বেদিক 3খন আমি এডমিশন দিয়া বন্ধ করে দিছি। তাত থাকা পেশেন্ট সকল আছে, তেওঁলোক রিলিজ হওয়ার পিছত 3খন চিকিৎসা